সবাইকে হক আইডি সার্ভিসেসে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখবো যে ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন কিভাবে করতে হবে বা ফেসবুক অ্যাড সেটআপটা কিভাবে করতে হয় সেই বিষয়টাই আমরা দেখব। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং এর মাধ্যমে আপনারা আপনাদের নিজেদের বিজনেসের জন্য অ্যাড সেটআপ করে ফেলতে পারবেন নিজেরাই, এবং যারা ফ্রিল্যান্সিং করেন তারাও এই ভিডিওটা দেখে ফ্রিল্যান্সিং এ একজন বায়ারকে কি ধরনের সার্ভিস দিবেন সেই ধারণাটাও এখান থেকে নিতে পারবেন, বা বায়ারের জন্য কিভাবে অ্যাড সেট আপ করবেন সেই ধারণাটাও এখানে নিতে পারবেন। সো চলুন পুরো প্রসেসটা আমরা দেখি। এবং আপনাদের আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে যে তো যারা ফ্রিল্যান্সার তাদের কাজ হচ্ছে বায়ার আপনার বায়ারের একটা বিজনেস অ্যাকাউন্ট আছে, ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট বা অ্যাড অ্যাকাউন্ট আছে, সেখানে আপনাকে অ্যাড করে নিবে। নেওয়ার পরে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, ঠিক এই যে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, এবং সেখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করলে এখান থেকে এই যে অপশনটা চলে আসবে। এবং যারা আপনাদের বিজনেসের জন্য বা পার্সোনাল বিজনেসের জন্য বাংলাদেশ থেকে যারা এই অ্যাড ক্যাম্পেইন সেট আপ করবেন, তারা কি করবেন, ফেসবুক স্ল্যাশ অ্যাড ম্যানেজার এই অপশনটাতে যাবেন। ফেসবুকের পরে ফেসবুক স্ল্যাশ অ্যাড ম্যানেজার এই এটাতে ক্লিক করবেন। আপনার অ্যাড্রেস বারে লিখবেন ফেসবুক স্ল্যাশ অ্যাড ম্যানেজার, লেখার পরে আপনারা ঠিক এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখন আমরা দেখি যে কিভাবে অ্যাডটা আপনারা সেট আপ করবেন সেই পুরো প্রসেসটা। তো প্রথমে আমাদের ক্রিয়েট অপশনটাতে ক্লিক করতে হবে। ক্রিয়েট অপশন ক্রিয়েট করার পরে এখানে অ্যাডের অবজেক্টিভ প্রথম যে অপশনটা আসে সেটা হচ্ছে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। তো এই অবজেক্টিভ বিষয়টা আপনাদের ভালো করে বুঝতে হবে। তো চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ মানে হচ্ছে যে আপনি কি উদ্দেশ্যে একটা পরিচালনা করবেন বা কি জন্য আপনি একটা ক্যাম্পেইন করতেছেন, সেটা একটা অবজেক্টিভ মানে একটা উদ্দেশ্য তো থাকতে হবে অবশ্যই। তো এখানে দেখেন অ্যাওয়ারনেস রিলেটেড কিছু আছে, যে আপনি শুধু ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর জন্য বা আপনার ব্র্যান্ডের শুধু কেনা কাটার কোনো বিষয় না। দেখবেন যে আমরা আড়ং বা অন্যান্য অনেক রিয়েলমি ওপোর অনেক অ্যাড দেখি, তারা শুধু ওই যে অপর একটা নতুন সেট আসতেছে সেই রিলেটেড শুধু অ্যাড দেয়, বাট এর কত টাকা প্রাইস কি বিষয় এরকম কোনো কিছু উল্লেখ কিন্তু থাকে না, বা এখানে ক্লিক করে কিনতে হবে এরকম কোনো বিষয় থাকে না। জাস্ট শুধু তাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা বাড়ার জন্য যে নতুন একটা অপর সেট আসতেছে এরকম একটা বিষয়, বা রিচ বিভিন্ন মানুষের কাছে পৌঁছানোর জন্য। তো এটা হচ্ছে যে সেই লেভেল। তারপরে যেটা আসলে কনসিডারেশন লেভেল, ওকে। তো কনসিডারেশনে কি থাকে, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, অ্যাপ ইনস্টল, ভিডিও ভিউ, লিড জেনারেশন, মেসেজ, এই অপশনগুলো আমাদের এখান থেকে এই যে কনসিডারেশন এই অপশনটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তারপর আছে কনভারসেশন রিলেটেড, এটা আমাদের খুব বেশি লাগে না। আমাদের এখান থেকে ট্রাফিক এই অপশন এবং মেসেজ এই অপশন দুটো আমাদের ভালোভাবে জানতে হবে। তারপর আছে অ্যাপ ইনস্টল, এটা ভালোভাবে জানতে হবে। তো আমাদের ট্রাফিক ম্যাক্সিমাম যে অ্যাড গুলা সেট আপ করাবে তার 99 বা 95% হচ্ছে ট্রাফিকের জন্য, বা আপনার ওখানে আপনি ট্রাফিক জেনারেট করতে চাচ্ছেন, যে একটা দেখবে মানুষ ক্লিক করবে, করে সেখান থেকে আপনার পেজে আপনারকে অর্ডার দিবে বা সেখান থেকে গিয়ে আপনার ওয়েবসাইটে যাবে, যে সেখান থেকে বাই করবে, এই যে কাজটা এই রিলেটেড যে এগুলো আছে সেগুলো হচ্ছে যে সব ট্রাফিকের ট্রাফিক এই অপশনটা আমরা সিলেক্ট করবো। মানে আমার অবজেক্টিভ হচ্ছে ট্রাফিককে আমার ওয়েবসাইটে নিয়ে যাওয়া বা আমার ব্যবসা কেনার জন্য আমার ট্রাফিককে এঙ্গেজমেন্ট করা। সো এই জন্য আমরা ট্রাফিক অপশনটা সিলেক্ট করবো। অ্যাপ ইনস্টল, আপনি যদি কোনো অ্যাপের জন্য অ্যাডটা সেট আপ কিংবা অ্যাডটা ক্যাম্পেইন করতে চান যে অ্যাপের জন্য, ঠিক আছে, গুগল প্লে স্টোরে যে অ্যাপ কিংবা আইওএস এর যে অ্যাপেল স্টোরে যে অ্যাপ গুলা, তো যদি অ্যাপ রিলেটেড আপনি এমন একটা বাইরে কাজ করতেছেন যে সে অ্যাপ নিয়ে সে বলে যে অ্যাপের জন্য ক্যাম্পেইন করতে হবে, তাহলে অ্যাপ ইনস্টল এই অপশনটা সিলেক্ট করতে হবে। ভিডিও ভিউ, ইউটিউবের জন্য এর জন্য ভিডিও ভিউ, যে জাস্ট ভিউ জেনারেটের জন্য। লিড জেনারেশন, লিড জেনারেশন বিষয়টা কি, লিড জেনারেশন হচ্ছে এমন একটা অ্যাড ক্যাম্পেইন করতেছেন যে সেখান থেকে আপনি কিছু লিড কালেক্ট করবেন। লিড কালেক্ট বিষয়টা কেমন, আমরা ফোন নম্বর নিতে পারি, আমরা ইমেইল নিতে পারি, আমরা তার হোম টাউন নিতে পারি। আমি মনে করেন আমার প্রোডাক্টের জন্য একটা অ্যাড ক্যাম্পেইন করলাম, তো সেখানে আমার কিংবা আমি একটা কোর্সের জন্য অ্যাড ক্যাম্পেইন করলাম যে আমি একটা ডিজিটাল মার্কেটিং এর কোর্স করাবো। সো এই অ্যাডটা যদি আমি ক্যাম্পেইন করি, করার পরে কি হবে,
তো একটা ক্যাম্পেইন করে মানুষ শুধু দেখে রাখলেই তো হবে না, আমার তো ওখান থেকে কিছু লিড জেনারেট করতে হবে। তো লিড জেনারেট কি করবে, যেই মানুষ ওখানে ক্লিক করবে আমার ওয়েবসাইটে যাবে এবং ওখানে তারা, আমি চাবো কি যে আপনার ইমেইল দেন, আপনার ফোন নম্বর দেন, দিয়ে এখানে জাস্ট সাইন আপ করুন। যদি আপনি ইন্টারেস্টেড থাকেন কোর্সটা করতে, তাহলে অবশ্যই আপনার ফোন নম্বর এবং ইমেইলটা এখানে সাবমিট করুন। তো মানুষ ফোন নম্বর এবং ইমেইল দেবে, এটা একটা এক্সেল শিটে যে আপলোড হয়ে যাবে কতজন ফোন নম্বর এবং ইমেইল দিছে। তো যারা ফোন নম্বর এবং ইমেইল দিবে তারা অবশ্যই কোর্সটা করতে আগ্রহী, না হলে তার অ্যাড দেখে কেউ ক্লিক করবে না, তাই না? সো আমি তাদের কাছে ফোন দিয়ে দিয়ে পরে কিন্তু কনফার্ম করতে পারবো যে আপনারা কোর্সটা কি করবেন, করলে এই বিষয়ে আমি পুরো বিষয়টা তাদের সাথে আলোচনা করতে পারবো। সো এই রিলেটেড যে বিষয়গুলো থাকে, যে কোনো লিড কালেক্ট করার জন্য, এই রিলেটেড বিষয় হইলে আমরা লিড জেনারেশন এই অপশনটা সিলেক্ট করব। তারপরে হচ্ছে যে মেসেজ, মেসেজ অপশনটা আমাদের যারা লোকাল বিজনেস করে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে এখান থেকে মেসেজ করতে পারবে। অ্যাডে ক্লিক করার পরে যখন একটা মেসেজিং অপশন থাকবে, সেন্ড মেসেজ, সেন্ড মেসেজে গেলে সেখান থেকে মেসেজ দিবে যে ভাই আমি এই প্রোডাক্টটা কিনতে চাই, তার পেজে একটা মেসেজ চলে যাবে, ঠিক আছে? কারণ যে কোনো অ্যাড ক্যাম্পেইন, অবশ্যই একটা বিষয় আমি আপনাদের বলে রাখি, যে কোনো অ্যাড ক্যাম্পেইন পেজ থেকে করতে হয়, কোনো প্রোফাইল থেকে অ্যাড ক্যাম্পেইনটা করা যায় না। আমরা পরবর্তীতে দেখবো, যে কোনো একটা পেজ এর আন্ডারে ক্যাম্পেইনটা করতে হয়, মানে ফেসবুক বিজনেস পেজ, আমি যেটা ক্রিয়েট করা আপনাদের আগে শেখাইছি যে ফেসবুক বিজনেস পেজ, তো অবশ্যই বায়ারের একটা বিজনেস পেজ আছে, সেই বিজনেস পেজ এর আন্ডারে একটা ক্যাম্পেইন করতে হবে। বা যারা নিজেদের বিজনেসের জন্য একটা ক্যাম্পেইন করবে তাদের অবশ্যই একটা বিজনেস পেজ থাকতে হবে, সেই বিজনেস পেজ এর আন্ডারে একটা ক্যাম্পেইন করতে। তো সেই পেজে কি হবে, সেই পেজের একটা ইনবক্স আছে, সেই ইনবক্সে মেসেজ চলে যাবে, ঠিক আছে? আমরা অনেক অ্যাডেই দেখি যে নিচেই থাকে সেন্ড মেসেজ একটা অপশন থাকে, তো তারা আসলে এই মেসেজ অপশন সেখানে যে আপনি তাদের পেজে মেসেজ দিতে পারবেন যে এই প্রোডাক্টটা আমার ভালো লাগছে, এটার কত দাম। সো এই হচ্ছে বিষয়। তো আমাদের ম্যাক্সিমাম বায়ারের জন্য যে আমরা যে কাজগুলো করি অ্যাজ এ ফ্রিলান্সার, সেটা হচ্ছে ট্রাফিক। তাদের কাজ হচ্ছে যে এই ট্রাফিক রিলেটেড কাজ, মানে যে এটাই হোক, তাদের ওয়েবসাইটে আপনার অ্যাডে ক্লিক করবে, তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে, সেখান থেকে সে বাই করবে, কি করবে না করবে, এই বিষয়ে। তো আমরা ট্রাফিক এই অপশনটা সিলেক্ট করলাম, করার পরে আমরা কন্টিনিউ করলাম। আর কোনো বিষয় একবারে যে পুরোপুরি বুঝে যাবেন তা না, আবার পরবর্তীতে নিজে করবেন, এটা অ্যাড সেট আপ করবেন, আবার এটা প্র্যাকটিস করবেন, যখন নিজে করতে যাবেন অনেক কিছু তখন বুঝবেন না, তখন দেখবেন যে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, অ্যাড সেট আপ এর অপশন আসলে আমাদের প্রথমে যেটা বলতেছে, দেখেন যে এখানে নিউ ক্যাম্পেইন নেম, একটা ক্যাম্পেইন নেম দিতে বলতেছে। অবশ্যই যে আপনি যে অ্যাডটা সেট আপ করবেন, এবং এখান থেকে আমরা তিনটা স্টেপ পালন করতে হবে, মানে করতে হবে, পার করতে হবে। এখানে আমরা প্রথমে স্টেপে আসি। প্রথম স্টেপ হচ্ছে যে ক্যাম্পেইন নেম এইগুলা দিতে হবে, দ্বিতীয় স্টেপ আছে অ্যাডটা সেট আপ করতে হবে, তৃতীয় স্টেপ হচ্ছে এটা পাবলিশ করতে হবে। আসলে আমরা একটা ক্যাম্পেইন নেম দিলাম, ওকে, আমরা দিলাম এনসি নিউ ক্যাম্পেইন 01, এনসি 01 নামে আমরা একটা ক্যাম্পেইনের নেম দিলাম ক্রিয়েটে। আচ্ছা, অনেক অপশন এখন একটু চেঞ্জ হয়েছে আর কি, আগের অপশনগুলো ছিল না। স্পেশাল অ্যাড ক্যাটাগরি যদি সিলেক্ট করতেছেন তো এখান থেকে সিলেক্ট করা যায়, এটা আমাদের আপাতত দরকার নাই, যে কোনো এটা হচ্ছে যে অন্য ইস্যু আর কি, সোশ্যাল ইস্যু বা পলিটিক্যাল কোনো ইস্যু হলে এগুলো আমরা এখান থেকে সেট আপ করতে পারি। আচ্ছা, তো ক্যাম্পেইন অবজেক্টিভ সবকিছু আমাদের এখান থেকে সিলেক্ট করা আছে। আমরা যদি ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনটা এটা অন করতে চাই, তো এটা অন করে দেওয়া যাবে। অন করে দেওয়ার পরে দেখেন এখান থেকে আমাদের বাজেটের বিষয়টা আসবে, যে আমি কত বাজেটের ভিতরে আপনি কাজটা করতে চাচ্ছেন, ঠিক আছে? তো এটা একটা ডেলি বাজেট থাকে আর কি, বা লাইফ টাইম বাজেট থাকে। তো ডেলি বাজেট দিয়ে করবো, যে ডেলি আমি কত ডলার আপনি এখান থেকে, মানে আপনার বাজেট কত সেটার একটা বিষয়, যে ডেলি বাজেট কত, এখান থেকে যে বাজেটটা, ডেলি বাজেটটা বায়ারের কাছ থেকে শুনে নিতে হবে। এটা আপনি তো নিজে ই করতে পারবেন না, তো বায়ারের কাছ থেকে অবশ্যই এই ডেলি বাজেটটা শুনে নিতে হবে, যে আপনার ডেলি বাজেট কত। তাহলে দেখুন, যখন আপনি কাজটা পাবেন
তখন আপনার প্রথমেই কাজ হচ্ছে কি যে বায়ারের অ্যাড অ্যাকাউন্টে নিজে ফেসবুক এটা অ্যাড করা, ঠিক আছে, এবং এটা বায়ার করে নিবে। আপনি বলার পরে যে আপনার অ্যাড অ্যাকাউন্টে আমাকে অ্যাড করে নেন, বা অ্যাড ম্যানেজার যে অ্যাকাউন্ট আছে সেখানে আমাকে অ্যাড করে নেন, তো অ্যাড করে নিবে। তারপরে তার কাছে শুনতে হবে যে তা আপনার ডেলি বাজেট কত, আপনি যে অ্যাড ক্যাম্পেইন করবেন, তো যে সে যেই বাজেটটা বলবে আপনি এখানে সেই বাজেটটা দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। ওকে, আমরা এটা দিয়ে তারপর আমরা কি করব, নেক্সট এই অপশনটাতে ক্লিক করব। আরো অনেক কিছু বাইরের কাছ থেকে লাগবে, সেটাও আমরা আস্তে আস্তে জানবো, অপশন গুলো আসার পর পরে আমরা সেখান থেকে জানবো। আর বলতেছে যে একটা অ্যাড ইন নেম সেট আপ করতে বলতেছে, ঠিক আছে, যে অ্যাডস একটা অ্যাড ইন, ওটা একটা ক্যাম্পেইন আমরা সেট করলাম, এখন আমাদের একটা অ্যাড ইন নেম সেট করতে বলতেছে। তো আমরা দিলাম যে নিউ অ্যাড সেট AD01, এটা দিয়ে আমরা একটা নিউ অ্যাড নেম সেট করলাম। আচ্ছা, তারপরে যে অপশনটা আসে যে ট্রাফিক এর, যে কোথায় যাবে, ঠিক আছে, ট্রাফিকটা আপনি কোথায় নিয়ে যাবেন, আপনি কি ওয়েবসাইটে নিয়ে যাবেন না অ্যাপস, অ্যাপস দিলে আপনার একদম অ্যাপস ইনস্টল হয়ে যাবে, প্লে স্টোরে নিয়ে চলে যাবে, মেসেঞ্জারে নিয়ে যাবেন না হোয়াটসঅ্যাপে নিয়ে যাবেন, মানে আপনার অ্যাডে তো একটা ক্লিক করার অপশন থাকবে, তাই না, যে ক্লিক মোর, লার্ন মোর। আমরা দেখি না ফেসবুক অ্যাড গুলো দেখছেন না, নিচে একটা অপশন থাকে যেখানে লার্ন মোর বা সেন্ড মেসেজ, তো মেসেজে ওইটাতে ক্লিক করার পরে আপনাকে কোথায় নিয়ে যাবে, এটা হচ্ছে যে বিষয়। ওয়েবসাইট হলে ওয়েবসাইটে নিয়ে যাবে, ম্যাক্সিমামই বায়ারদের ওয়েবসাইট থাকে, যারা ই কমার্স রিলেটেড কাজ করে তাদেরই এই অ্যাড ক্যাম্পেইনটা করতে হয়, বায়াররা যারা বাইরে। আমরা যদি নিজেদের বিজনেস হয় আমরা সেখানে মেসেঞ্জারে দিতে পারি, যে কেউ ক্লিক করলে আমাদের মেসেঞ্জারে নক করবে আর কি, মেসেঞ্জারে নিয়ে চলে যাবে। হোয়াটসঅ্যাপ থাকলে হোয়াটসঅ্যাপে নিতে পারি। এই হচ্ছে যে অপশন গুলা, এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। এর বলতে সুজ হোয়ার ইউ ওয়ান্ট টু ড্রাইভ ট্রাফিক, কোথায় ট্রাফিকটা নিয়ে যাবেন সে রিলেটেড। আচ্ছা, তো আমরা ওয়েবসাইটে দিলাম, কারণ নেক্সট টাইম বায়ারদের ওয়েবসাইট আছে, ঠিক আছে, যারা লোকাল বিজনেস করতে চান তাদের মেসেঞ্জারে দিতে পারেন, মেসেঞ্জারে নিয়ে যাবে, হোয়াটসঅ্যাপে দিলে হোয়াটসঅ্যাপে ওপেন হয়ে হোয়াটসঅ্যাপে মেসেজটা চলে যাবে। আচ্ছা, তারপর ডাইনামিক ক্রিয়েটিভ এই অপশনটাতে আমরা অন করে দিব, ডাইনামিক ক্রিয়েটিভ অপশনটা অন করে দিই, দেখেন কি হচ্ছে। এখানে ডাইনামিক্যালি অডিয়েন্স সংখ্যা দেখাবে যে আপনার অডিয়েন্স কত, ঠিক আছে, তো এখন দেখাচ্ছে না, কারণ হচ্ছে যে আমরা এখান থেকে আমাদের এরিয়াটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো দেখেন এখানে পটেনশিয়াল রিচ দেখাচ্ছে এত মিলিয়ন পিপল, ঠিক আছে, এই পটেনশিয়াল রিচটা আস্তে আস্তে কমবে বাড়বে এরিয়া সিলেক্টের উপরে। ওকে, আচ্ছা, তো মেন যে কাজটা আমাদের আসে এই যে অডিয়েন্স, অডিয়েন্স সেট আপ করতে হয়, ঠিক আছে, এখান থেকে অডিয়েন্স সেট আপ করা যায়। তো প্রথম দেখেন এখানে বাই ডিফল্ট ভাবে একটা সেট আপ করা থাকে, এবং সেখান থেকে আমাদের দেখাচ্ছে যে এই যে 45 মিলিয়ন পিপল এর কাছে রিচ করতে পারবে, কারণ আমাদের লোকেশন রয়েছে বাংলাদেশ। ওকে, বাই ডিফল্ট ভাবে বাংলাদেশ সিলেক্ট করা আছে, তো আমরা এখান থেকে আমরা অডিয়েন্স ক্রিয়েট করে নিতে পারবো। যেমন এখানে যদি আপনার বাইরের কাছ থেকে এই ইয়েটাও জানাতে হবে যে আপনি একটা কোথায় ক্যাম্পেইন করবে, কোন লোকেশনে আপনি একটা রান করতে চাচ্ছেন, তো সে যদি বলে ইউএসএ, তাহলে এখানে ইউএসএ আমরা দিয়ে দিব, ঠিক আছে। যদি বলে ঢাকা, তো আমরা ঢাকা দিয়ে দিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এখানে বলতেছে যে একটা লোকেশন সার্চ করতে, তো আমরা দিলাম যে ইউনাইটেড স্টেট দেওয়ার পরে দেখবেন যে এখানে যে পটেনশিয়াল যে রিস আছে এটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন 200 আগে ছিল 45 মিলিয়ন পিপল, এখন হচ্ছে যে 260 মিলিয়ন পিপল। ওকে, প্রায় 26 কোটি আর কি, আর আগে ছিল 4 কোটি মতো, 4.5 কোটি। আচ্ছা, তো এখানে লোকেশন অনুযায়ী এটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আপনি যদি মনে করেন যে এখান থেকে ইউনাইটেড স্টেটের আরো একটা কোনো এরিয়া আপনি করে দিবেন, যে আলাস্কা, তো
অ্যালাস্কা দিয়ে দিতে পারবেন, তার একটা কোনো স্টেটকে আপনি এই করে দিতে পারেন, তখন দেখবেন যে পটেনশিয়াল রিস্ক দেখেন কমে গেছে, ঠিক আছে, মাত্র 580 কে পিপুলের কাছে পৌঁছাবে, কারণ এখানে অ্যালাস্কাতে খুব মানুষ জনগণ বসবাস করে না, ঠিক আছে, তো এত পিপুলের কাছে এখান থেকে পৌঁছাইতে পারবে। তো আমি বাংলাদেশ দিয়ে আপনাদের দেখাই, তাহলে একটু ভালো বুঝতে পারবেন এর থেকে। তো আমরা বাংলাদেশ আমরা দিতে পারি যে ঢাকা, ঢাকা সিটিতে যদি করতে চান তাহলে ঢাকা ডিভিশনে, যে ঢাকা ডিভিশন বাংলাদেশ দিলে দেখবেন যে এখানে পটেনশিয়াল রিস্ক কমে গেছে, যেখান থেকে সিলেক্ট করে দেখাচ্ছে যে এটা আসলে ঢাকা ডিভিশন এবং 22 মিলিয়ন পিপুলের কাছে পৌঁছাইতে পারবে। আর আগে যখন পুরো বাংলাদেশ ছিল যখন 45 মিলিয়ন পিপুলের কাছে পৌঁছাইতে পারতেছিল, তো ঢাকাতে 22 মিলিয়ন পিপুলের কাছে এটা পৌঁছাতে পারবে। ওকে, ঢাকার ভিতরে যদি মনে করেন যে আপনি আরো ই করে দিবেন যে ঢাকার ভিতরে আমি উত্তরা বা এরকম লোকেশন, এই লোকেশনটা এখানে সার্চ দিলে ফেসবুকেরই একটা ম্যাপ আছে, সেই ম্যাপে শো করবে, আপনি আপনার মতো ইচ্ছা করে দিতে পারবেন না যে কালীগঞ্জ ঝিনাইদহ দিয়ে দিতে পারবেন না, আপনাকে অবশ্যই ফেসবুকে এখানে শো করবে। আমি যদি এখানে লিখি যে কালীগঞ্জ ঝিনাইদহ, এখানে যদি শো করে আসে তাইলে সেটা আমরা করতে পারবো, ঠিক আছে, কারণ ফেসবুকের একটা নিজস্ব ম্যাপ আছে। ১২ বাজার কালীগঞ্জ ঝিনাইদহ, কালীগঞ্জ ঝিনাইদহ আসতেছে, ঠিক আছে, তো এভাবে করে তাদের ম্যাপে যে প্লেসটা থাকবে, আমরা যদি মনে করি শুধু ঝিনাইদহ দিব, তো শুধু ঝিনাইদহ যে পিপুল গুলো আছে এবং এটা হচ্ছে 35K, ঠিক আছে। এখন তো এই যে পিপুল কারা, এই পিপুলটা কারা, এরা সবাই ফেসবুক ইউজার, ওকে, এবং এরা দেখাচ্ছে পুরা ঝিনাইদহতে যে মনে করেন যে 35,000 পিপুল আছে তা কিন্তু না, এরা এর ভিতর থেকে যারা ফেসবুক ইউজ করে, ঠিক আছে, যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে, রেগুলার ইউজ করে, এবং এই বিজনেস অ্যাকাউন্টে এরা যারা দেখাই কোনো ফেক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট মিলে না, যেগুলো রেগুলার ইউজ হয়, সেই বিষয়গুলোই হচ্ছে যে এখানে দেখেন 35,000 পিপুল আছে ঝিনাইদহের শহরের ভিতরে, ঝিনাইদহের জেলার ভিতরে, ডিস্ট্রিক্টের ভিতরে তারা ফেসবুক অ্যাক্টিভলি ইউজ করে, ঠিক আছে, তো তাদের সেই পিপুলের কাছ থেকে এখানে পৌঁছাবে, ঠিক আছে। তো আমি এখানে ঝিনাইদহ দিয়েছি, দেখেন এখান থেকে লোকেশন চেঞ্জ করে দেখাই দিচ্ছে। তো এখান থেকে আপনি যদি আরো বেটার টার্গেটিং করতে চান, তাহলে কি এটা বেটার টার্গেট করা যাচ্ছে না, এবং এই একটা ক্যাম্পেইন করার পর শুধু ঝিনাইদহতে যারা অবস্থান করবে তাদেরকেই দেখাবে, কোনো কারণে যদি কোনো ঢাকার থেকে মানুষ ঢাকায় আসে, আমি এখন আমি যদি কালকে ঝিনাইদহতে চলে যাই একটা ক্যাম্পেইন করার পর, আমি ঝিনাইদহ গেলে আমাকেও দেখাবে, ঠিক আছে। তো ঝিনাইদহ লোকেশনে যারা থাকবে, এই ঝিনাইদহ যে ইয়াতে জেলার ভিতরে যারা থাকবে তাদেরকেই হচ্ছে যে দেখাবে, বুঝতে পারছেন সবাই? ওকে, তো এই যে আমরা অ্যাড গুলা দেখি ফেসবুকে কিংবা ইয়েতে, এগুলা কিন্তু এভাবে করে সেট আপ করে দেওয়া থাকে যে এই মানুষের কাছেই পৌঁছাবে। তারপরে দেখেন আরো বেটার টার্গেট করা যায়, এজ সিলেক্ট করে দেওয়া যায় যে কত এজের পিপুলের কাছে এটা যাবে, ঠিক আছে, তো আমরা এখান থেকে এজ সিলেক্ট করে দেবো 18 থেকে। আমরা তাহলে এটা এজ কিসের উপর নির্ভর করবে, আপনার প্রোডাক্টের উপর ভিত্তি করে এটা নির্ভর করবে যে এজ কত হবে, ঠিক আছে। আপনারা যদি মনে করেন যে কোনো প্রসাধনী হয় কিংবা কোনো ইয়ে হয় তো আপনি এজ সেখানে কমা দিতে পারেন, তো এটা নির্ভর করবে আপনার প্রোডাক্টের উপর নির্ভর করে। তো বাইরের যে প্রোডাক্ট, মনে করেন যে কোনো একটা জিম রিলেটেড প্রোডাক্ট আছে, জিম করা লাগে, তো জিম কারা করে, জিম তো আর মনে করেন যে আমেরিকাতে যারা থাকে 60 বছরের উপরে গেলে আর জিম করে না কিন্তু, তো আপনার এখান থেকে আপনি অবশ্যই যদি সেই প্রোডাক্টটা হয় তো 18 থেকে আপনি 60 দিয়ে দিবেন, বুঝতে পারছেন বিষয়টা, সেটা প্রোডাক্টের ইয়ের উপর নির্ভর করে। তো দেখেন আমরা যখনই এটা কমাচ্ছি, এজটা কমাচ্ছে, তখন আস্তে আস্তে আমাদের রিসের পরিমাণও কিন্তু কমে যাচ্ছে, ঠিক আছে। আমরা একটু আর একটু কমাই, আমরা মনে করেন যে 43 দিলাম, ওকে, তো দেখেন 32,000 পিপুল কিন্তু এই এখানে চলে আসছে। আমরা যদি আরো কমাই আমাদের প্রোডাক্টের ইয়ে অনুযায়ী, ঠিক আছে, তো সেখানে আমরা এটা
সিলেক্ট করে নিতে পারবো 40 পর্যন্ত, 18 থেকে মনে করেন 40 অনুযায়ী আমাদের প্রোডাক্টটা চলবে বা এই রিলেটেড পিপুল এর কাছে গেলে আমাদের হবে। আচ্ছা, তারপর এখান থেকে জেন্ডার সিলেক্ট করে নিতে পারবেন যে শুধু মেল না, আমরা দেখি যে শুধু মেল, ধরেন জিনেদা তো কতজন ফেসবুক ইউজ করে তারও কিন্তু একটা পাওয়া যাচ্ছে এখান থেকে, ঠিক আছে, 23,000 পিপুল মেন, আর উইমেন আছে কারা 8,400 উইমেন জিনেদা হতে। তো জিনেদা হতে কি ধরনের পিপুল আছে, কতজন মানুষ ফেসবুক ব্যবহার করে কি না করে সব কিন্তু নারী নক্ষত্র এখান থেকে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো 18 থেকে 33 এর ভিতরে উইমেন আছে হচ্ছে 7,400, ঠিক আছে। তো এইভাবে করে আমরা আমাদের টার্গেটেড পিপুলের কাছে আমরা পৌঁছাইতে পারবো। আমাদের যদি মনে হয় যে না এটা শুধু মেনদের কাছেই পৌঁছানো দরকার, তারা মেনদের কাছে শুধু উইমেনদের কাছেই পৌঁছানো দরকার, তাহলে উইমেনদের কাছে পৌঁছাবো, সেভাবে করে টার্গেট করা যায়। আচ্ছা, ডিটেলস টার্গেটিং, এটা হচ্ছে ডিটেলস টার্গেটিং আমি যেটা বলতেছিলাম, এখানে অপশনটাকে আপনার ফেভারিট বা ইন্টারেস্ট বা বিহেভিয়ার গুলো এখানে দেওয়া যায়। আমি যেটা বলছিলাম যে তারা ডিজিটাল ক্যামেরা নিয়ে মনে করেন যে এ আছে, কিন্তু ফোন নিয়ে, হ্যাঁ আমরা দিলাম যে তো ডিজিটাল ক্যামেরা নিয়ে যাদের মনে করেন যে হবি আছে, আমি একটা ডিজিটাল ক্যামেরা কিনবো বা যে কোনো একটা বিষয় আর কি, তো ফেসবুকে যারা এই রিলেটেড পিপুল আছে এখানে থেকে খুঁজে বের করবে, ঠিক আছে। তো দেখেন এখানে দেখাচ্ছে যে না ওইরকম খুব বেশি এই অডিয়েন্সের ভিতরে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। এখানে তো এখানে বিহেভিয়ার ইন্টারেস্ট এইগুলা দিয়েও আপনারা এটা সার্চ করা যায়। আমরা দিলাম মোবাইল ফোন, আচ্ছা, তো এই এই যে পটেনশিয়াল রিচ দেখা 16,000 পিপল আছে, ঠিক আছে, যারা মোবাইল ফোন রিলেটেড এই জিনেদাহ জেলাতে 18 থেকে 33 বছর বয়সের ভিতরে তারা মোবাইল ফোন রিলেটেড বিষয়গুলোতে ইন্টারেস্টেড, কোনো না কোনো ভাবে সে ফোন হয়তো বা ফোনের কোনো ভিডিও দেখছে ফেসবুকে বা ফোন কেনে ওপর কোনো ভিডিও দেখে, কিছু না কিছু অ্যাক্টিভিটি সে করছে, তো তখন তারা তাদেরকে মনে করেন যে টার্গেট করে ফেলাইছে যে না এর এই রিলেটেড একটু হলেও ইন্টারেস্ট আছে, ঠিক আছে। তো এইভাবে করে ফেসবুক আপনাদের ইনফরমেশন আমাদের ইনফরমেশন গুলো নিয়ে নেয়, নিয়ে তাদের একটা অডিয়েন্স তাদের একটা ডাটাবেজ আছে সেখানে ক্রিয়েট করে যে এই বিষয়ে এই মানুষগুলা এইগুলার ভিতরে ইন্টারেস্টেড। এবং ফেসবুকের কিন্তু এটা নিয়ে একটা কেসও হয়েছিল এর আগে, গত আমেরিকান নির্বাচনের আগে, যে ফেসবুক কিছু তথ্য ফাঁস করছে যে কে কোন বিষয়ে ইন্টারেস্টেড কি বিষয়ে, এই বিষয়গুলা বলতেছিল যে ডোনাল্ড ট্রাম্পকে তারা হচ্ছে জানাইছে, ঠিক আছে, বা তথ্য ফাঁস করছে এরকম একটা বিষয় তাদের কিন্তু একটা কেস হয়েছিল। আচ্ছা, তো যাই হোক, তো এইভাবে করে মানুষ বলে না যে ফেসবুকে আমাদের সব জেনে যাচ্ছে সব কিছু আছে, কিভাবে করে তারা এইভাবে করে অ্যানালাইসিস করে 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 এই বিষয়গুলা ই করে এবং সেইগুলা কাজে লাগিয়ে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করে। সবাই কি বুঝতে পারতেছেন বিষয়টা? আচ্ছা, এই জন্য দেখবেন যে একটা ছেলের আইডিতে গেলে একরকম অ্যাড দেখায়, একটা মেয়ের আইডিতে গেলে একরকম, একটা বয়স্ক মানুষের আইডিতে গেলে আর একরকম অ্যাড দেখায়। আপনার মায়ের আইডিতে যা দেখাবে অ্যাড, যে বিষয়গুলো আসবে নিউজ ফিডে, আপনার আইডিতে কিন্তু সেটা আসবে না, কারণ তার ইন্টারেস্ট আপনার ইন্টারেস্ট আলাদা এবং সেটা ফেসবুক কিন্তু জানে, বুঝতে পারছেন। সো যারা অ্যাড সেট আপ করে তারাও সেই অনুযায়ী এরকম তাদের ইন্টারেস্ট বিহেভিয়ার এইগুলো সেট আপ করে দিতে পারে, সেই অনুযায়ী অ্যাডগুলো ক্যাম্পেইন করতে হয়। আচ্ছা, তো আমাদের আমরা যখন প্রথমবার অপশন গুলা দেখতেছি আমরা খুব খুব ডিটেলসে দেখার চেষ্টা করতেছি, বাট যখন আমরা একজন বাইরের জন্য কাজ করতে যাবে তখন আমাদের এত কিছু হয়তো বা ভাব না ভাবলেও হবে, ঠিক আছে। কিভাবে সেট আপ করবেন, কি কি বিষয় আছে, আমি যখন বাইরে কাজ পাবেন তখন তো আমি আপনাদের বলেই দিব যে এটা এটা এইভাবে করে সেট আপ, এই যে স্ক্রিন শেয়ার করে দেখাবেন আমি বলে বলে দিব, আপনারা বাইরের জন্য কাজ করতে পারবেন খুব ইজিলি। তো আমি যখন দেখাচ্ছি পুরো অপশন গুলাই আমি দেখাচ্ছি যে কোনটা কি কাজ, যদিও মাথায় হয়তো আপনাদের একবারে ঢুকবে না, বাট আস্তে আস্তে ঢুকবে, সমস্যা নেই।
আচ্ছা, এখান থেকে ল্যাঙ্গুয়েজ সেট আপ করে দিতে পারেন যে কোন ল্যাঙ্গুয়েজের পিপুলের কাছে যাবে, ঠিক আছে? আপনি এখান থেকে বেঙ্গলি দিলে বেঙ্গলি যে আছে তারা পাবে, বেঙ্গলি শুধুমাত্র বাংলা ভাষাভাষী যারা মানুষ আছে তাদের কাছে এটা এই অ্যাডটা পৌঁছাবে। যদি বাংলা অ্যাড হয় আপনি সেভাবে করে দিতে পারেন। মানে এভাবে করে একটা অডিয়েন্স ক্রিয়েট করা যায়, মানে খুব সুন্দরভাবে তাদের টার্গেট করে একটা অডিয়েন্স ক্রিয়েট করা যায়, এবং আপনি সেই অডিয়েন্সটাকে সেভ করেও রাখতে পারবেন। সেভ দ্য অডিয়েন্স করলে এটা সেভ হয়ে থাকবে, পরবর্তীতে যদি একই ধরনের কোনো অ্যাড ক্যাম্পেইন করতে যান, মনে করেন শুধু ঝিনাইদহ পিপুলের জন্য আমি আমার একটা প্রোডাক্ট আসছে, একটা মোবাইল ফোন আসছে একটা মডেলের, আমি একটা অ্যাড ক্যাম্পেইন করলাম, পরবর্তীতে মনে করেন আর একটা মডেলের আসছে, তো তার জন্য আমি এই ঝিনাইদহতে যারা আছে তাদের জন্যই আমি একটা ক্যাম্পেইন করে দেবো। তো বারবার তো আমার এই এই সব আমি সিলেক্ট করব না, তো আমি কি করব আমার অডিয়েন্সকে সেভ করে রাখবো। তো এখানে একটা নেম দিয়ে এটা সেভ করে রাখা যাবে, ঠিক আছে? আমি এটা সেভ করে রাখলাম, পরবর্তীতে যখন ইয়ে হবে সেভ করা আছে, নাম্বার বাড়িয়ে দিই, তো আমি এটা মনে করেন সেভ করে রাখলাম 5,09,000 দিয়ে। তো পরবর্তীতে আমরা যখন আর একটা অ্যাড ক্যাম্পেইন করতে পারবো, তখন আমার বারবার এই এসটি যেগুলো সিলেক্ট করা লাগবে না, আমি এখান থেকে সরাসরি চলে আসবো, এসে এই আমার সেভ করা আছে অডিয়েন্স এটাকে সিলেক্ট করে নিতে পারবো। এই যে ইউজড সেভড অডিয়েন্স, ঠিক আছে? এখানে অপশন ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আমি আমার সেভড অডিয়েন্স আমি এভাবে করে দেখে 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 এখান থেকে ই করে নিতে পারবো। সবাই বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, এই যে আমার সেভ অডিয়েন্স করা আছে, দেখেন আমার এখন আর এই অডিয়েন্সটা চলে আসছে যে আমার এই 16,000 পিপল আমার টার্গেটেড পিপল, ঠিক আছে? তো এইভাবে করে ঝিনাইদহের এই 16,000 পিপল টার্গেটেড পিপল। আপনি মনে করেন ঢাকার ঢাকার এটা অডিয়েন্স ক্রিয়েট করে রাখলেন, ওকে? তো যখন ঢাকার জন্য ক্যাম্পেইন করবেন তখন শুধু এখান থেকে সেভ অডিয়েন্স আঁকবেন, এসে ঢাকার যেটা সেটা সিলেক্ট করে দেবেন, যে এখান থেকে দেখাবে এটা সেটা সিলেক্ট করে দেব। বুঝতে পারছেন? তো এটা সেভ করে রাখা যাবে, ওকে? মানে একবার টার্গেট করে ফেললে মানে এটাকে সেভ করে রাখা যাবে, আবার এটাকে এডিটও করা যাবে। মনে করেন কোনো কারণে টার্গেটটাকে বাড়াতে চাচ্ছেন, বা ঝিনাইদহের সাথে আপনি যশোরকেও টার্গেট হতে, তো সেভাবে করে আপনি একাধিক এরিয়াও এখান থেকে সিলেক্ট করে করে দিতে পারবেন। আচ্ছা, তো এখন আসেন আর একটা খুব ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে যে প্লেসমেন্ট, অটোমেটিক প্লেসমেন্ট। তো এটা অটোমেটিক প্লেসমেন্ট যদি দেওয়া থাকে তো ফেসবুকই ঠিক করে দেবে যে কার কার কাছে যাবে, মেসেঞ্জারে যাবে কি স্টোরিজে যাবে। অ্যাড কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু দেখায়, কিভাবে কিভাবে আসতে পারে আমরা সেই অপশন গুলো দেখি। তো এখানে ম্যানুয়াল প্লেসমেন্ট করতে পারবেন আপনি, ঠিক আছে? ম্যানুয়াল প্লেসমেন্ট অপশনে গেলে আমরা এখান থেকে দেখতে পারবো। তো ম্যানুয়াল প্লেসমেন্টের বিষয়ে মানে অ্যাডটা কোথায় দেখাবে, বিভিন্ন জায়গায় তো অ্যাড দেখায়, যেমন নিউজ ফিডে অ্যাড দেখায়, ইনস্টাগ্রাম ফিড আছে, রাইট কলামে অ্যাড দেখায়, ফেসবুকের এই যে রাইট কলামে এরকম অ্যাড দেখায়, দেখায় না? মেসেঞ্জার ইনবক্সে অ্যাড দেখায়, দেখায় এই যে এরকম করে অ্যাড আসে, ওকে? তারপর স্টোরিজে অ্যাড দেখায়, স্টোরিজে দেখায় না অ্যাড? আচ্ছা, তাহলে বিভিন্ন জায়গায় কিন্তু ফেসবুকেরও আবার বিভিন্ন এরিয়া আছে অ্যাড দেখানোর জন্য, আপনার সব জায়গায় তো আর দেখেন। এটা হচ্ছে নিউজ ফিডে দেখায়, ক্রল করতে করতে দেখবেন নিউজের ভিতরে নিউজ ফিডে অ্যাড চলে আসে, এটা দেখবেন যে স্টোরিজে থাকে, স্টোরিতে অ্যাড আসে থাকে, মেসেঞ্জারে থাকে, এটা রাইট কলামে থাকে অ্যাড। সো এই জায়গাগুলোতে ভিডিও ফিড আছে, ভিডিও যে অপশনটা আছে ভিডিওতে ক্লিক করলে দেখবেন যে অ্যাড চলে আসে। তো কোথায় দেখাবেন আপনি সেটা প্লেসমেন্টটা ঠিক করে দিতে পারবেন। আপনি যদি মনে করেন যে না আমার অ্যাডটা শুধু আমি ফেসবুক নিউজ ফিডেই দেখাবো, তাহলে অন্যান্য অপশনগুলো আমি বাদ দিয়ে দিব, ঠিক আছে? এই যে মেসেঞ্জারে দেখাবো না, স্টোরিজে দেখাবো না, আমার অ্যাডটা কোথায় আসবে? শুধু নিউজ ফিডে, ফেসবুক নিউজ ফিডে, তাহলে অ্যাডটা এই যে এইভাবে করে দেখা যাবে। ক্লিয়ার? ওকে, তো আমরা বাই ডিফল্ট ভাবে যখন ম্যানুয়ালি না করে যখন অটোমেটিক করব, তার মানে আমাদের সব এভাবে করে সিলেক্ট করাই থাকে, ঠিক আছে? মানে একটা যখনই ক্যাম্পেইন করে দিবেন
তখন আপনার মেসেঞ্জার আপনার সবকিছুই সবকিছুতে দেখাবে। আবার আপনি এভাবে করে স্পেসিফাইও করে দিতে পারেন যে আপনি কোথায় দেখাবেন, স্টোরিজে দেখাবেন। তো এটা নর্মালি সবগুলা সিলেক্ট করে থাকে। আপনি শুধু মনে করেন যে আমি শুধু মেসেঞ্জারে একটা দেখাবো, আমার নিউজ ফিডে দেখানোর দরকার, শুধু মেসেঞ্জার ইনবক্স এটাতে সিলেক্ট করে রাখলেই হবে। আচ্ছা, তো এইভাবে করে ম্যানুয়াল আমরা প্লেসমেন্ট করতে পারবো। আমরা অটোমেটিক প্লেসমেন্ট আপাতত দিয়ে চলে যাচ্ছি। যদি বায়ার কোনো কিছু না বলে এই প্লেসমেন্টের বিষয়ে, তাহলে আমরা অটোমেটিকই দিয়ে দিব, যে যেখানে ইচ্ছা ফেসবুক এবার দেখায়নি, সব জায়গায় দেখাবে, যত দেখাবে রিচ তত হবে, তত আপনার ভালো হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে যে অপশনটা আসে ক্লিক লিঙ্ক, এই অপশনটা অবশ্যই আমরা ক্লিক লিঙ্ক করে রাখবো। যারা লোকাল বিজনেস এর জন্য অ্যাড ক্রিয়েট করতে যাচ্ছেন, তাদেরও এটা বা অ্যাড ক্রিয়েট করে যদি দেন, তো এই বিষয়টা একটু মনে রাখতে হবে। ক্লিক লিঙ্ক মানে হচ্ছে যে অ্যাডে যে লিঙ্ক থাকে, ওই লিঙ্কে ক্লিক করার পরে সে যখন ওয়েবসাইটে যাবে তখন টাকাটা কাটবে। আবার যদি আপনার ইমপ্রেশন আছে, ইমপ্রেশনে যদি দিয়ে রাখেন, তো অ্যাডটা জাস্ট স্ক্রল করলে টাকা কাটা শুরু হয়ে যাবে। ঠিক আছে। তো অবশ্যই এখান থেকে লিঙ্ক ক্লিক এই অপশনটা আমরা সিলেক্ট করে দেবো, যাতে বায়ারের শুধু স্ক্রল করলে টাকা না কাটে, অবশ্যই সেখানে ক্লিক করার পরে ওয়েবসাইটে যাবে, তারপরে টাকা কাটবে। ঠিক আছে, অ্যাকাউন্ট থেকে। আচ্ছা, তো তারপরে এখান থেকে আমরা নেক্সট অপশনটাতে ক্লিক করব, এই সকল বিষয়গুলো করার পরে। এবার এখানে দেখেন যে আমাদের একটা অ্যাড নেম দিতে হবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে একটা অ্যাড নেম দিয়ে দিই। এবার নিউ অ্যাড আমরা দিলাম যে 01। ঠিক আছে, আমরা একটা অ্যাড নেম দিয়ে দিলাম। আচ্ছা, এবার দেখেন সেই অপশনটা আসতেছে, সেটা হচ্ছে যে ফেসবুক পেজ। এখান থেকে অবশ্যই আপনাকে একটা ফেসবুক পেজ সিলেক্ট করতে হবে, কারণ আমি বলেছিলাম যে অ্যাড ক্যাম্পেইনটা অবশ্যই একটা পেজের আন্ডারে করতে হবে। এটা অবশ্যই আপনাকে একটা ফেসবুক পেজ থাকতে হবে। এই জন্যই যারা ফেসবুক বিজনেস পেজ কি জন্য তৈরি করে মানুষ, এই অ্যাড ক্যাম্পেইন করার জন্য ফেসবুক বিজনেস পেজ লাগে। এই জন্য বিজনেস পেজ তৈরি করারও অনেক কাজ পাওয়া যায়। আপনি যখন একটা বাইরের কাছ থেকে বিজনেস পেজ তৈরির কাজ পাইলেন, সেই আবার দেখা গেল যে অ্যাড সেটআপ বা অ্যাড ক্যাম্পেইন করে নিচ্ছে, এরকম অনেক কাজ পাওয়া যায়। অবশ্যই একটা ফেসবুক পেজ থাকতে হবে অ্যাড ক্যাম্পেইন করার জন্য। তো এখানে যখন আপনি ক্লিক করবেন, আপনি তো বায়ারের অ্যাকাউন্টে থাকবেন, আপনার পেজের দরকার নেই। এখানে বায়ারের যে পেজগুলো আছে সব এখানে দেখা যাবে। ঠিক আছে, আমার যে পেজ আছে এই যে এখানে দেখা যাচ্ছে, এখান থেকে আপনার বায়ার যে পেজের আন্ডারে বলবে সেই পেজের আন্ডারে একটা ক্যাম্পেইন করতে হবে। তার তো বিভিন্ন পেজ থাকতে পারে, তার 5টা 10টা প্রোডাক্ট, 5টা 10টা রিলেটেড বিষয় নিয়ে সে বিজনেস করতে পারে। যেই তা যদি মনে করেন কফি শপ এর অ্যাডটা করবে, কফি রিলেটেড যে ইয়েটা, এখানে সে বলে দিবে যে কোন পেজের আন্ডারে। ঠিক আছে, যদি একটা থাকে তাহলে ওই একটার আন্ডারে আপনি করে দিলেন, কোনো সমস্যা নেই। তো এখান থেকে একটা পেজ সিলেক্ট করতে হবে। ওকে, আচ্ছা, তারপরে যে অপশন গুলো আছে যে অ্যাড সেটআপ, এখন আমাদের অ্যাড সেটআপ করতে হবে, যে আপনারা অ্যাডটা কিভাবে করে দেখাবেন, ইমেজ আকারে না ভিডিও আকারে না কারোসেল আকারে। ঠিক আছে, এবং এখান থেকে অ্যাড যে আমরা এবার বিভিন্ন ভাবে করে এই যে এর আগে দেখলাম, এভাবে করে অ্যাড তৈরিও করে নেওয়া যায়। এখান থেকে ক্রিয়েট ভিডিও, একটা ভিডিও তৈরি করে নেয়, ক্রিয়েট স্লাইড শো, কিছু ইয়ে দিয়ে আপনি ভিডিও তৈরি করে নিতে পারবেন। ঠিক আছে, এই যে আমরা ফেসবুকে যে অ্যাড গুলো দেখি, এগুলো কিন্তু আপনার শুধু ইমেজ থাকলে ইমেজ গুলো নিয়ে নিয়ে একটা ভিডিও তৈরি করে ফেলা যায়। সেই অপশনটাও আমরা পরবর্তীতে দেখবো, সমস্যা নেই। যেমন আমি এখান থেকে একটু দেখাই কেমন হবে, আমি এখান থেকে সিলেক্ট ভিডিওর ইয়েটা দেখাই। মনে করেন যে এটা একটা ওইভাবে করে করা, জাস্ট এটাকে সিলেক্ট করে নিই, কিভাবে করে বানাবেন এগুলো পরে তো দেখাবো নেই, সমস্যা নেই। আচ্ছা, এখানে একটা লিঙ্ক দিতে হবে, ওয়েবসাইটের লিঙ্ক। ঠিক আছে, আমি আপাতত এটা দিয়ে দিই, ডাব্লিউডাব্লিউটা একটা লিঙ্ক দিলে এখানে প্লেসমেন্টটা দেখা যাবে।
আচ্ছা দিহাড়ি, আচ্ছা ঠিক আছে। তো এখানে দেখেন, এটা দেখা যাচ্ছে আমি যে ভিডিওটা সিলেক্ট করলাম, বা আপনারা যে এটা অ্যাডটা, অ্যাডের যে ভিডিও এটা বায়ারের কাছে থাকতেও পারে, আবার আপনাকে শুধু ইমেজ দিতে পারে, আপনার অ্যাডটা ক্রিয়েট করেও দেওয়া লাগতে পারে, ঠিক আছে? এটা নিয়ে টেনশন নিয়ে তো দেখেন এই যে আমার আগে যে ভিডিও ক্রিয়েট করা ছিল, আমি এটা কেমন দেখাবে, এই যে এইভাবে করে দেখাবে। তো দেখি যে এরকম বিভিন্ন অ্যাড আসতেছে, ঠিক আছে, ইমেজ গুলো বড় বড় বলে অ্যাট্রাক্টিভ লাগতেছে, ইমেজটা সাইজ করে নিলে একটা আরো সুন্দর লাগতেছে। এইভাবে করে অ্যাডটা দেখাবে এখান থেকে, এই যে উপরে আমরা তো এইভাবে করে দেখি, স্পন্সার লেখা থাকে, এই যে এখানে দেখেন ওয়েবসাইটে থাকে, তারপর লার্ন মোর বা শপ নাও বিভিন্ন অপশন দেওয়া যায়, ঠিক আছে? তো এই ভিডিও কিভাবে ক্রিয়েট করতে হয়, বা ইমেজ গুলো দিয়ে কিভাবে ভিডিও তৈরি করবেন, স্লাইড তৈরি করবেন, এই অপশন গুলা, এই বিষয়গুলো আমরা হচ্ছে আগামী ক্লাসে দেখবো, ঠিক আছে? আজকে আজকে পুরো বিষয়টা দেখালে আসলে আপনাদের মাথায় নেওয়া একটু কষ্টকর হয়ে যাবে, সো এটা আমরা আগামী ক্লাসে দেখবো যে এই কাজগুলো কিভাবে করে করতে হয়, অ্যাড গুলা কিভাবে তৈরি করতে হয়। আশা করি কালকের ক্লাসে আমরা এই অ্যাড ক্যাম্পেইন বিষয়টা পুরোপুরি শেষ করতে পারবো। ওকে।